হ্যালো বিভান প্রত্যেকে আমার ক্লাসে স্বাগত জানাই আজকে চলে এসেছি দ্বাদশ শ্রেণীর ভূগোল বিশ্বের মেয়ার পজিশন নিয়ে তো আজকে আমরা শিখব কীভাবে এক প্রমাণ অক্ষরেখাবিষ্ট সহজ সংখ্যক ও বিক্ষেপ অঙ্কন করতে হয় তো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে দেখো ওয়ান এস টু এইট্টি মিলিয়ন স্কেলে দশ ডিগ্রি ব্যবধানে কুড়ি ডিগ্রি দক্ষিণ থেকে ষাট ডিগ্রি দক্ষিণ এবং একশো তিরিশ ডিগ্রি পূর্ব থেকে একশো সত্তর ডিগ্রি পূর্ব পর্যন্ত বিস্তৃত অঞ্চলের জন্য এক প্রমাণ অক্ষরেখাবৃষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো তো আমরা চলে যাব সলিউশনে তো সলিউশনে এক নম্বরে দেখো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ তো প্রথমে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বের করতে হবে তো এটির ফর্মুলা হলো অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইডেড ডিনোমিনেটর অফ এফ তো অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ এটি ফিক্স থাকবে সবসময় তো এখানে দেখো আমরা প্রত্যেককে জানি যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছ হাজার চারশো কিলোমিটার সেই ছ হাজার চারশো কিলোমিটারটাকে এখানে সেন্টিমিটারে কনভার্ট করে নেওয়া হয়েছে যেহেতু আমাদের কোয়েশনটি সেন্টিমিটারে অঙ্কন করতে হবে বা আমরা ইঞ্চিতেও অঙ্কন করতে পারি বেশ ইঞ্চে দেখো ডিনোমিনেটর অফ আর এফ আর এফের ডিনোমিনেটর মনে হচ্ছে এখানে হর তো আর এফের হর কত আমরা জানি এক হচ্ছে লব এবং এইটটি মিলিয়ন এটি হচ্ছে হর তো ডিনোমিনেটর অফ এফ এইটটি মিলিয়ন নিচে লিখে দেওয়া হয়েছে এবং এটিকে ডিভাইডেড করে পাওয়া গেছে আর সেম বেশ দুই নম্বর দেখো অক্ষরেখাগুলি হলো তো এখানে দেখো প্রশ্নে আমার কুড়ি ডিগ্রি দক্ষিণ থেকে ষাট ডিগ্রি দক্ষিণ এই অক্ষরেখাগুলি এখানে লিখে ফেলা হয়েছে অতএব প্রমাণ অক্ষরেখা কোনটি হবে তো প্রমাণ অক্ষরেখা নির্ণয় করার ফর্মুলা হলো যদি একই গোলারদের হয় এখানে দেখো কুড়ি ডিগ্রি দক্ষিণ থেকে সাত ডিগ্রি দক্ষিণ একই গুলার্ধে থাকার জন্য এখানে দেখো দুটোকে যোগ করে দুই দিয়ে ডিভাইডেড করে যেটি পাওয়া গেছে সেটি হলো প্রমাণ অক্ষরেখা যদি এই দুটি একই হে না হয়ে ভিন্ন গোলার্ধের হতো তাহলে বিয়োগ দিত হতো ভিন্ন গ্রহারদের হলে বিয়োগ দিয়ে তাকে দুইদের ডিভাইডেড করে যেটা পাওয়া যাবে সেটাই হবে প্রমাণ অক্ষরেখা তো এখানে আমার একই গ্রহার্ধে থাকার জন্য দুটোকে যোগ করে দুই দুইতে ভাগ করে যেটি পেয়েছি সেটি হলো আমার প্রমাণ অক্ষরেখা তো এখানে প্রমাণ অক্ষরেখাটি হলো চল্লিশ ডিগ্রি বেশ তিন নম্বর দেখো দ্রাগেমা রেখাগুলি হলো তো প্রশ্নে দেওয়া আছে দ্রাগেমা রেখাগুলি একশো তিরিশ ডিগ্রি পূর্ব থেকে একশো ডিগ্রি পূর্ব সবগুলো লিখে ফেলেছি অতএব মধ্য রেখাটি হল তো মধ্য দ্র্যাগেমারেখাটি একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব বেরিয়েছে তো এটা কীভাবে বের হলো এটা ক্ষেত্রেও দেখো যেহেতু একই গোলার্ধে রয়েছে একশো তিরিশ থেকে একশো ডিগ্রি পূর্ব একই গোলার্ধে থাকার জন্য দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে আমি যেটা পেয়েছি সেটাই হয়েছে একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব এই রেখাটি হলো মধ্য দ্র্যাগেমারেখা এটার ক্ষেত্রেও যদি ভিন্ন গোলার্ধের হতো তাহলে প্রথমটার থেকে দ্বিতীয়টি বা দ্বিতীয়টির থেকে প্রথমটি বিয়োগ করেই কিন্তু দুইতে ডিভাইডেড করে মধ্য আমরা বের করতে হতো বেশ এই প্রসঙ্গে বলে রাখি এই পজেকশন অঙ্কন করার ক্ষেত্রে এই যে সলিউশন বের করা হলো এই সলিউশনের ক্ষেত্রে নাম্বার আছে দুই নাম্বার এই ক্যালকুলেশানটা করার জন্য তুমি পরীক্ষায় পাবে দুই নাম্বার এবং এটা থেকে যে পজিশানটি তুমি অঙ্কন করবে অঙ্কন করার জন্য রয়েছে দুই নাম্বার এবং অঙ্কন করার পর এই অক্ষরেখাগুলি এবং দ্র্যাগম রেখাগুলি এবং আরেফ ও পোশনটির নাম তুমি যখন সঠিকভাবে উল্লেখ করবে তখন তুমি পাবে এক নাম্বার টোটাল হবে পাঁচ নাম্বার তাহলে ক্যালকুলেশনটির জন্য দুই নাম্বার পয়সেন্টটি অঙ্কন করার জন্য দুই নাম্বার এবং সেটির মধ্যে অক্ষরেখা দ্র্যাগম রেখা আর এবং পেশনটির নাম সঠিকভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে তুমি পাবে আরও এক নাম্বার টোটাল হবে পাঁচ নাম্বার বেশ আমরা এখন দেখে নেব এই সিম্পিল কনিক্যাল প্রজেকশান কিভাবে অঙ্কন করা হয় এই ক্যালকুলেশান থেকে বেশ তুমি আগে থেকেই দেখো পজেনটি অঙ্কন করে রেখে দিয়েছি তো প্রথমে একটি অনুভূমি রেখা অঙ্কন করে নিতে হবে স্কেলের সাহায্যে এভাবে অনুভূমি রেখা অঙ্কন করে নেওয়া হলো তারপরে এই অনুভূমি রেখার একটি প্রান্তে চাঁদাটিকে বসিয়ে দিকে বসিয়ে একটি নব্বই ডিডি কোণ অঙ্কন করে নিতে হবে এবং এই প্রান্তে বসিয়ে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করলাম এবং নব্বই ডিগ্রি কোণটিকে এই কেন্দ্রবিন্দু থেকে এ রেখাটিকে উল্লম্বভাবে উপরে থেকে বর্ধিত করতে হবে বর্ধিত করা হয়েছে তারপর দেখো এ সিজনীয় ভূগোলকে রেডিয়াস পাওয়া গেছে আট সেন্টিমিটার সেই আট সেন্টিমিটার এখানে আমি অঙ্কন করে নিয়েছি সেই আট সেন্টিমিটার এই কাঁটা কম্পাসের সাহায্যে আট সেন্টিমিটার নিয়ে এই বৃত্তের এই কেন্দ্রবিন্দুতে বসিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করে নিতে হবে এভাবে একটি অর্ধবৃত্ত অঙ্কন করে নিতে হবে অর্ধবৃত্ত অঙ্কন করার পর আমাকে খেয়াল রাখতে হবে যে আমার পয়সেনটির ক্ষেত্রে ইন্টারভেল কত ছিল দশ ডিগ্রি ইন্টারভেল ছিল তো দশ ডিগ্রি ইন্টারভেল ছিল এবং আমার প্রমাণ অক্ষরেকারটি ছিল চল্লিশ ডিগ্রি তো এই চাঁদাটি পুনরায় এই কেন্দ্রবিন্দুতে বসিয়ে কেন্দ্রবিন্দুতে বসিয়ে একটি দশ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে আর একটি চল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তো দশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি কোণ এইভাবে অঙ্কন করে নেওয়া হয়েছে এবং সেই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই যে বিন্দু পাওয়া গেছে এই বিন্দু থেকে এই কেন্দ্রে যোগ করে দশ ডিগ্রি কোনটি অঙ্কন করা হয়েছে এবং এখানে যে বিন্দু পাওয়া গেছিল সেই বিন্দু চল্লিশ ডিগ্রির জন্য এই বিন্দু থেকে এই কেন্দ্রবিন্দুতে যোগ করে চল্লিশ ডিগ্রি কোনটি অঙ্কন করা হয়েছে বেশ এরপর দেখো দশ ডিগ্রির জন্য যে ডিস্টেন্স পাওয়া গেছে এই ডিস্টেন্স নিয়ে একটি অর্ধবৃত্ত আমাকে অঙ্কন করতে হবে এখান থেকে এই ডিস্টেন্স নিয়ে এই কেন্দ্রবিন্দু থেকে একটি অর্ধবিত্ত অঙ্কন করে নিলাম এভাবে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হলো অর্ধবৃত্ত অঙ্কন করার পর এখানে এই অর্ধবৃত্তটি দেখো এই অর্ধবৃত্তটি এই চল্লিশ ডিগ্রি যে কৌণিক রেখা সেই কৌি রেখার সঙ্গে দেখো এইচ বিন্দুতে ছেদ করেছে এই এইচ বিন্দু থেকে এই বি সি এর সমান্তরাল করে এই বি সির সমান্তাল করে এই এইচ বিন্দু থেকে একটি সমান্তরাল রেখা অঙ্কন করতে হবে আমি সেট স্কোয়ারের সাহায্যে অঙ্কন করে নিয়েছি দেখো এইভাবে এই বি সি এই রেখাটি সমান্তরাল করে এই বি সি রেখাটি সমান্তরাল করে এইচ বিন্দু থেকে এই এইচ বিন্দু থেকে একটি সমান্তরাল রেখা অঙ্কন করতে হবে এবারে এবার সেটস্কার বসিয়ে এর সমান্তরাল করে এই এইচ বিন্দু থেকে এইভাবে সমান্তরাল রেখা অঙ্কন করে নেওয়া হয়েছে এবং এই এই সলম্ব রেখাটিতে দেখো এই রেখাটি জি বিন্দুতে ছেদ করেছে বেশ এরপর দেখো এই যে জি এইচ পাওয়া গেলো এই রেখাটি যেটি পাওয়া গেলো এটি হলো প্রমাণ অক্ষরেখার বিভাজন দ্রব্য আর এদিকের ক্ষেত্রে যেটি পাওয়া গেছে ইন্টারভেলের যে ডিস্ট্যান্স সেই ডিস্ট্যান্সটির ক্ষেত্রে দেখো এটি হলো মধ্য জ্যাগমরেখার বিভাজন দৈর্ঘ্য বেশ এখন দেখো এই যে চল্লিশ ডিগ্রি প্রমাণ অক্ষরেখাটি এই অর্ধবৃত্তের উপর ই বিন্দুতে ছেদ করেছে এই ই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে তো স্পর্শকটি এমনভাবে অঙ্কন করতে হবে স্কেলের সাহায্যে যে এই বিন্দু দিয়েই কিন্তু সলেখাটি যাতে অঙ্কিত হয় অর্থাৎ স্পর্শকটি অঙ্কন হয় ফলে এই বিন্দুর উপর দিয়েই কিন্তু স্পর্শকটি যাতে যায় বৃত্তের অন্যান্য কোনো জায়গায় যাতে এই স্পর্শকটি স্পর্শ না করে এই মতো অবস্থায় স্কেলটি এমনভাবে বসিয়ে এই বিন্দু থেকে কিন্তু এটি স্পর্শক এইভাবে টেনে হয়েছে এবং এই স্পর্শকটি দেখো এই বিন্দু থেকে একবারে এই উপরের দিকে বর্ধিত করে দিতে হবে বর্ধিত করার পর এখানে দেখো এ বিন্দুতে ছেদ করেছে তাহলে এফ এবং ই এই ডিস্ট্যান্সে হচ্ছে প্রমাণ অক্ষরেখা পেশাদ্য বেশ এক্ষেত্রে দেখো প্রথমে একটি উলম্ব সহলেখা অঙ্কন করে নিলাম এইভাবে একটি উলম্ব সহলেখা আমি অঙ্কন করলাম এই উলম্ব সহলেখাটি হলো আমার মধ্য দ্র্যাগামারেখা এই মধ্য দ্র্যাগামারেখাটিকে কেন্দ্র করে একটুই যেহেতু দক্ষিণ গোড়াতে মানচিত্র তার জন্য দক্ষিণ দিকে আমার দক্ষিণ গোড়াতে পয়েন্টটি আমাকে নিতে হবে যদি উত্তর গোয়াতে হতো তাহলে আমাকে এই উত্তর গোয়াতে থেকে পয়েন্টটি নিতে হতো বেশ তো আমার এই দক্ষিণ গোয়াতে থেকে পয়েন্টটি নিতে হবে তার জন্য আমার প্রমাণ অক্ষরেখার বেশার্ধ কত বেরিয়েছে এখানে লেখা আছে দেখো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্দ এই প্রমাণ অক্ষরেখার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটিকে কম্পাসের সাহায্যে কাঁটা কম্পাসের সাহায্যে নিয়ে এখান থেকে এই কম্পাসের সাহায্যে এটিকে নিয়ে এই দক্ষিণ গোয়ারতে কেন্দ্রবিন্দুতে বসিয়ে এইভাবে প্রমাণ অক্ষরেখাটি আমি অঙ্কন করলাম প্রমাণ অক্ষরেখাটিকে বৃত্তের সাহায্যে প্রকাশ করলাম এইভাবে টেনে নেওয়া হলো এবং এর পাশে অবশ্যই লিখে যেতে হবে চল্লিশ ডিগ্রি প্রমাণ অক্ষরেখা বেশ তারপরে এই যে মধ্য দ্রাগাম রেখা আমি অঙ্কন করেছি উল্লম্বভাবে এই মধ্য দ্রাগাম রেখাকে বিভাজন করতে হবে এই প্রমাণ অক্ষরেখার যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদবিন্দু থেকে তো প্রমাণ অক্ষরেখা থেকে যেহেতু মধ্য দ্রাগাম রেখাকে বিভাজন করতে হবে তার জন্য মধ্য ত্র্যাগাম রেখার বিভাজন দৈর্ঘ্য আমার এই দিকে দেওয়া আছে দেখো মধ্য দ্র্যাগাম রেখার বিভাজন দৈর্ঘ্য তো দৈর্ঘ্য এই ডিস্ট্যান্স নিয়ে এখান থেকে এটি বসিয়ে এই ডিস্ট্যান্স নিয়ে আমার এই প্রমাণ অক্ষরেখায় বসিয়ে ছেদ বিন্দুতে বসিয়ে এখান থেকে এদিকে একটি কাটলাম এদিকে একটি কাটলাম আবার এই বিন্দু থেকে এদিকে একটি কাটলাম আবার এই বিন্দু থেকে এদিকে একটি কেটে নিলাম তারপরে এই কম্পাসের সাহায্যে কম্পাসের সাহায্যে কমিয়ে বাড়িয়ে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে এই বিন্দুতে ছেদ করেছে মধ্যদ্র্যাগেময় এই বিন্দু থেকে একটি অক্ষরেখা অঙ্কন করে নিতে হবে আবার এই বিন্দুতে বসিয়ে এই একটি অক্ষরেখা অঙ্কন করে নিতে হবে আবার এখানে এই বিন্দুতে বসিয়ে এভাবে একটি অক্ষরে আমি অঙ্কন করলাম আবার উপরের দিকে এই বিন্দুতে বসিয়ে এভাবে একটি অক্ষরে আমি অঙ্কন করলাম সবসময় খেয়াল রাখতে হবে আমার এই কেন্দ্রবিন্দু কিন্তু একটাই বেশ তারপরে এই অক্ষরক্ষাগুলির প্রত্যেকটি মান আমি পাশে পাশে লিখে দিলাম কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি এতে দক্ষিণ উপাদের পয়েন্ট আমার দক্ষিণ দিকে আছে তার জন্য সর্বোচ্চ উপরে হবে কুড়ি ডিগ্রি এবং তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এভাবে দক্ষিণ দিকে নামতে থাকবে বেশ এরপর দেখো প্রমাণ যে অক্ষরেখা আমি পেয়েছি সেই প্রমাণ অক্ষরেখাকে বিভাজন করার মধ্য দিয়ে আমরা এই রেখাগুলিকে অঙ্কন করব তো প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য তো প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য দেখো এদিকে পাওয়া গেছে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য তো এই প্রমাণ অক্ষরেখার যে বিভাজন দৈর্ঘ্য সেই বিভাজন দৈর্ঘ্য এখানে জিএইচ এই জিএইচকে নিয়ে এই জি এইচ যে ডিস্ট্যান্স সেই ডিস্ট্যান্স নিয়ে এই প্রমাণ অক্ষরেখায় বসাতে হবে কুমার অক্ষরেখায় যেখানে মধ্যদরে গা রেখাকে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে বসিয়ে এদিকে একটি এদিকে একটি দুটো কাটলাম আবার এই প্রান্তে বসে এদিকে একটি কাটলাম এদিকে একটি কাটলাম বেশ এরপর এই যে বিন্দুগুলো পাওয়া গেছে সেই বিন্দুগুলি এই দক্ষিণ বিন্দুর সঙ্গে যোগ করতে হবে তাহলে এই বিন্দুর সঙ্গে এই দক্ষিণ বিন্দু এইভাবে সহলেখার সাহায্যে স্কেলের সাহায্যে সরেখা আকারে এভাবে যোগ করে দেওয়া হলো আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু এভাবে টেনে দেওয়া হলো আবার এই বিন্দুর সঙ্গে দক্ষিণ বিন্দু এভাবে ট্রেনে সরলেখাটি অঙ্কন করা হলো আবার এই বিন্দুটির সঙ্গে এই দক্ষিণ বিন্দু এভাবে সরলেখার আকারে যোগ করে দেওয়া হলো বেশ এখন খেয়াল রাখতে হবে যে একশো তিরিশ থেকে একশো সত্তর ডিগ্রি পূর্ব যেহেতু এটি দক্ষিণ গোয়ার্ধে একশো আশি ডিগ্রি আন্তর্জাতিক তারিখের কাছাকাছি মানগুলি রয়েছে তার জন্য এদিকটা হয়েছে পূর্ব এদিকটা হবে পশ্চিম তাহলে এদিকটা যদি পূর্ব হয় তাহলে একশো তিরিশ এদিকটা হবে একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর ডিগ্রি পূর্ব এইভাবে কিন্তু তোমাকে এই দ্র্যাগমের রেখাগুলিকে এই পাশে লিখে দিতে হবে বেশ এদিকে অক্ষরেখাগুলি লেখা হয়েছে এদিকে লিখে দেওয়া হল এখানে মধ্য দ্র্যাগম রেখা মিডিলেটটা এখানে লিখে দিলাম এখানে লিখে দিতে হবে আরএফ আর এফ লিখে দেওয়া হলো এবং এর উপরে অবশ্যই লিখে দিতে হবে এই কোশ্চেনটির নাম কি বেশ এই যে লেখাগুলো এই লেখাগুলোর মধ্য দিয়ে তুমি পাবে এক নাম্বার এটি অঙ্কন করার জন্য পাবে দুই নাম্বার এবং আগে আমি বলেছি যে সলিউশন বা ক্যালকুলেশন করার ক্ষেত্রে দুই নাম্বার টোটাল রয়েছে পাঁচ নাম্বার বেশ তাহলে এক প্রমাণ অক্ষরক্ষিষ্ট সহ সংখ্যক অভিক্ষেপ কিভাৱে অংকন কৰলে ভাল থেক সব ভাই গুড বাই